আজকে আমরা থেভেনিন থিওরামের একটি এক্সাম্পল দেখব। এখানে সার্কিটটিতে আমাদের 40 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটি বের করতে বলা হয়েছে। কারেন্টের মান দিলাম আমরা I40। ওকে, তো আমরা আগের লেকচারে আলোচনা করছি থেভেনিন থিওরাম নিয়ে এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের আর টিএস জানতে হতো, আর জানতে হতো ভিটিএইচ। ওকে, তো আমরা এখন আরটিএস বের করব। আরটিএস বের করার জন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে যে রেজিস্টরের মধ্য দিয়ে আমাদের কারেন্ট বের করতে বলা হয়েছে অর্থাৎ 40 ওহম, এটিকে খুলে ফেলতে হবে। আর যদি সার্কিটে ভোল্টেজ সোর্স থাকে তাহলে শর্ট করে দিতে হবে, এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিতে হবে। তাহলে আমাদের আরটিএস বের করার জন্য সার্কিটটি হবে রেজিস্টরটি ওপেন করে দিলাম, ভোল্টেজ সোর্স ছিল শর্ট করে দিলাম, ভোল্টেজ সোর্স ছিল শর্ট করে দিলাম, রেজিস্টর মান ছিল 10 ওহম, আর এখানে রেজিস্টর ছিল 20 ওহম। তো আমরা এদিক দিয়ে দেখলে যে যে জিনিসটা পাবো সেটাই আমাদের আরটিএস, যে রোডটা পাবো। ওকে, তাহলে আমাদের এখানে আরটিএস হচ্ছে 10 প্যারালাল 20। ওকে, অর্থাৎ 10 প্যারালাল 20 হয় আমাদের 10 প্যারালাল 20 6.66 ওহম। তো আমরা আরটিএস পেয়ে গেলাম। তো এখন আমরা ভিটিএস বের করব। তো ভিটিএস বের করার জন্য আমাদের পুনরায় সকল প্রকার সোর্স কানেক্ট করতে হবে, এবং রেজিস্টরটি ওপেন অবস্থায় থাকবে, যে রেজিস্টরের মধ্যে দিয়ে আমরা কারেন্ট ফ্লো করছি, বের করতে চাচ্ছি। তাহলে আমরা ভিটিএস বের করার জন্য আমাদের সার্কিটটি হবে, আমরা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিব, দুটো ভোল্টেজ সোর্স আছে, এবং আমাদের 40 ওহমটা ওপেন রাখবো। এই প্রান্তের মান হচ্ছে আমাদের এ, এই প্রান্তের মান হচ্ছে আমাদের বি। ওকে, ভোল্টেজ হলো 20 আর ভোল্টেজ হলো 10, তাহলে আমাদের হচ্ছে 10 আর 20। ওকে, তো আমরা ভিটিএস বের করব। তো ভিটিএস বের করার জন্য আমাদের এই সার্কিটটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 10 ওহম ভোল্টেজ ও একটি 20 ওহম ভোল্টেজ রয়েছে, অর্থাৎ আমাদের ভোল্টেজ রয়েছে একটা 10 ওহম কিছু রেজিস্টর পার হয়ে, আর একটা ভোল্টেজ রয়েছে 20 ওহম। ওকে, সিম্বল দুইটা একই দিকে রয়েছে। তাহলে আমরা এই দুইটা ভোল্টেজটাকে এক করে একটা ভোল্টেজে নিয়ে আসতে পারি, এরকম একটা ভোল্টেজে নিয়ে আসতে পারি, আর ভোল্টেজের মান হবে আমাদের 20 মাইনাস 10, ডেট মিনস আমাদের 10 ভোল্ট। তাহলে আমাদের টোটাল সার্কিটটা দাঁড়াচ্ছে তখন 8 ওহম, আর এখানে আমাদের ওপেন আছে 10 20 10। তো এখন আমরা আমাদের প্রয়োজন হলো ভিটিএইচ। তো ভিটিএইচ বের করার জন্য আমরা বের করতে পারি ভিএবি, বা আমরা ভিটিএস বলতে পারি। তো আমরা রিলেটিভ পটেনশিয়াল থেকে দেখেছিলাম কিভাবে আমরা ভিএবি বের করতে পারি। তো আমাদের এই ভিএবি বের করার জন্য আমাদের সার্কিটের কারেন্ট জানার প্রয়োজন। তো সার্কিটের কারেন্ট হচ্ছে আমাদের 10 ভোল্ট, আর রেজিস্টরগুলো হচ্ছে আমাদের 10 প্লাস 20। তাহলে আমরা পাব 10 ডিভাইডেড বাই 30, দ্যাট মিনস 0.633333। এর সার্কিটের কারেন্ট ফ্লো হচ্ছে 0.333 এম্পিয়ার। ওকে, তো এখন আমরা ভিটিএস বের করব।
তো ভিটিএস বের করার জন্য আমাদের যেটা করতে হবে, কোথায় করবো, ভিটিএস এখানে করি এবি, বা আমরা বলতে পারি ভিটিএস। হ্যাঁ, আমরা এ বিন্দু থেকে শুরু করে, সরি, বি বিন্দু শুরু করে এ বিন্দুতে যাব, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করে এ বিন্দুতে আসবো ভোল্টেজ ড্রপগুলো ক্যালকুলেশন করে। তাহলে আমাদের একটি মাত্র রেজিস্টর আছে, আর আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে এ ডিরেকশনে, তাহলে আমাদের এই চিহ্ন হলো প্লাস, এদিকে হচ্ছে মাইনাস, তো আমাদের প্লাস চিহ্ন দিয়ে বেরোচ্ছে, তাহলে আমরা পাবো 10 ইনটু, এখানকার কারেন্ট হচ্ছে 3 3 3, তাহলে আমরা ভিটিএস পাচ্ছি 10, যেহেতু 3.33 অ্যাম্পিয়ার, সরি, ভোল্ট। তো আমরা সার্কিটের ভিটিএস পেয়ে গেলাম, ভিটিএসটা পেলাম আমরা 3.33। তো আমরা এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে ফেলব, তো এখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের একটি ভোল্টেজ ও একটি রেজিস্টর, আর সাথে আমরা যে রেজিস্টরটি খুলে ফেলছি সেই রেজিস্টরটি সিরিজে দিয়ে দিতে হবে। ওকে, তো আমাদের এই ভ্যালুটা হচ্ছে ভিটিএচ, অর্থাৎ ভিটিএচ এর মান হচ্ছে আমাদের 3.33। ওকে, আর রেজিস্টর আরটিএস এর মান হচ্ছে আমাদের 6.666, আর আমরা যে রেজিস্টরটা খুলে ফেলছিলাম 40 ওহম। তো আমাদের এই রেজিস্টরের মধ্যে কারেন্ট বের করতে বলা হয়েছিল, আমরা কারেন্টটা ধরেছিলাম I40। তো আমাদের I40 হচ্ছে ভোল্টেজ 3.33, আর রেজিস্টর হচ্ছে আমাদের 6.666 প্লাস 40 ইকুয়াল টু আমরা পাই 3.33 ডিভাইডেড বাই 6.666 প্লাস 40, কারেন্ট আমরা পেলাম 0.0713 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 40 ওহম দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটি হচ্ছে আমাদের 0.0731। ওকে, এবার আমরা থেভেনিন থিওরাম ইউজ করে খুব সহজেই যে কোনো শাখার কারেন্টের মান বের করে ফেলতে পারি। তো আমরা চাইলে এটা সুপার পজিশন দিয়েও বের করে দেখতে পারি, রেজাল্টটা আমাদের এই 0.731 অ্যাম্পিয়ার হবে। থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা থেভেনিন থিওরামের আরও একটি এক্সাম্পল দেখবো।